লাল মূলা নাকি মামা এটা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে হয়তো দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটি আমাদের এলাকার ঐতিহ্যবাহী কালীগঞ্জ হাটকে কেন্দ্র করে প্রতি রবিবার এই হাট বসে আমরা হাটের উদ্দেশ্যে বের হয়েছি ভ্যান নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি কালীগঞ্জ হাটের অবস্থান নাটোর জেলার সিংড়া থানার 11 নং শতাব্দী ইউনিয়নের নাগর নদীর তীরে বহু বছর ধরেই এই হাট হয়ে আসছে এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে যদিও আগের মতো আর সেই ঐতিহ্য বা সেই মানুষজন আর নেই এই হাটে চারিদিকে বাজার হয়ে যাওয়ার কারণে এই হাটের ঐতিহ্যটাও কমে গেছে তারপরেও এখনও ভালোই মানুষ হয় এই হাটে আজকে দেখাবো হাট ঘুরে ঘুরে হাটের কিছু সুন্দর দৃশ্য তাই সবাই সাথেই থাকবেন এবং দেখতে থাকুন আমরা ইতিমধ্যে কালীগঞ্জ হাটে চলে এসেছি আমরা এখন হাটের মধ্যে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখাবো হাটের সৌন্দর্যগুলো হাটের শুরুতে এ প্রান্তে দেখছি শীতকালীন পোশাকের দোকান টুপি হাতমোজা সহ নানান রকম শীতকালীন পোশাকের দোকান এবং তার পাশেই মুরগি হাঁস কবুতর এগুলোর দোকান এখানে হাঁস মুরগি কবুতর পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রয় হয় অনেক পাইকার আসে হাঁস মুরগি ক্রয় করতে আবার কেউ বাড়ির জন্য খুচরাও নেয় এভাবে চলে এই হাট যদিও একসময় এখানে ছিল গরুর হাট এখন আর গরুর হাট বসে না তাই এখানে হয়ে গেছে হাঁস মুরগি কবুতরের হাট হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শীতের পোশাকের চাহিদাও বেড়ে গেছে এদিকে দেখছি মাংসের দোকান এই কালীগঞ্জ বাজারে কম বেশি সব কিছুই পাওয়া যায় যা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের চার ধার দিয়েই হাট বলতে গেলে এছাড়াও আশেপাশে আরও কিছু দোকানপাট রয়েছে হাটে এসে সুন্দর একটি গানও শোনা হয়ে গেল এদিকে দেখছেন হোটেল ভ্রাম্যমান হোটেল প্রতি রবিবার বসে হোটেল এখানে ভাত সহ নানান রকম রুটি মাংস সব কিছুই পাওয়া যায় আমরা সামনে একটু এগিয়ে যেয়ে দেখি তো ওখানে কি হচ্ছে অনেক মানুষের জটলা দাম দিবেন ১০০ টাকা তবে যে ব্যক্তি সর্বপ্রথম সম্মান করবে ওয়াদা করেছে জিতামো তবে কি দিয়ে এটা মুখে বলিনি চোখে দেখা যাচ্ছে এই মরা শরীর থেকে ছয় জনা মিলে একটা জোক হাত দেটা না খুলতে পারে না লাস্টে মহিলারা আগুন দিয়া পোড়া মারিছে জোকটা মোটামুটি ৮.৫ হাতের উপরে লম্বা ওজন আছে বাজাম ৩ কেজির উপরে তবে আমি দেখাতে হকার ভাইয়ের বক্তৃতা শুনে আবারও হাঁটা ধরলাম এখানেও দেখছি সেই রুটির দোকান কালীগঞ্জ বাজারের এটি একটি ঐতিহ্য গমের সাদা রুটি সেই সাথে ডাউল কিংবা আলুঘাটি সুন্দর জমে যায় এদিকে দেখছি সাতখোপির সেই পিঠাগুলো এখানে দেখছি পিঠা বানানো মাটির সাতখোপি সেই সাথে ঢাকনা এদিকে
বাঁশের ডালা খুলি, আবার এদিকে বসেছে নারকেলের দোকান। কাঁকড়া মারা দলে বি আমরা আস্তে আস্তে হাটের মাছ হাটের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ মাছের হাট যেখানে বসেছে সেদিকে এগিয়ে যাচ্ছি। মাছ হাটি মানেই গরম গরম একটা ব্যাপার, তাই ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন মানুষের হৈহুল্লোড় থাকে এই মাছ হাটিতে বেশি। এই গ্রামীণ হাটে সকল রকম মাছই প্রায় পাওয়া যায়, ছোট দেশি মাছ থেকে শুরু করে বড় বড় রুই কাতলা সহ আরও নানান প্রজাতির মাছই রয়েছে এই হাটে, যা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন। মাছের দোকানের পাশেই বসেছে কুমড়া বড়ির দোকান, শীতকালীন সুন্দর একটি খাবার কুমড়া বড়ি। হাটে ইলিশ মাছও উঠেছে দেখছি। আমরা এবার সবজি বাজারের দিকে এগিয়ে যাব। শীতকালীন এই সময়ে পাওয়া যায় নানান রকম টাটকা শাকসবজি, তাই আমরা এখন দেখানোর চেষ্টা করব। গ্রামীণ এই হাটগুলোতে আপনি কাঁচা শাকসবজি পাবেন পিওর ও টাটকা, কেননা কৃষকরা তাদের নিজ জমি থেকে শাকসবজি উৎপাদন করে সেই সবজিগুলোই বিক্রয় করতে নিয়ে আসে।
তাই সবকিছু সতেজ ও টাটকা পাওয়া যায় গ্রামীণ এই হাটগুলোতে। আমরা একদিক দিয়ে প্রবেশ করেছিলাম, আবার হাটের অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার সেই ভ্যান স্ট্যান্ডে যাব, তারপরে বাড়ি। কালীগঞ্জ এই হাটের ঐতিহ্য আগের মতো না থাকলেও এখনও অনেক কিছুই রয়েছে এই হাটে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, আগে হয়তো 100 গ্রামের মানুষ আসতো, এখন হয়তো 50 গ্রামের মানুষ আসে, কেননা চারিদিকে আরও অন্যান্য বাজার হয়ে গেছে, তাই প্রয়োজন ছাড়া মানুষ এই হাটে আর আসে না। তারপরেও এখনও ভালোই মানুষ হয় এই কালীগঞ্জ হাটে। আমরা ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি, এখন ভ্যানে উঠব। এ পর্যন্তই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।